আসসালামু আলাইকুম। আজকে আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। আজকে আমি করে দেখাবো কীভাবে আস্ত মসুরির খিচুড়ি তৈরি করতে হয়, সেই রেসিপি শেয়ার করব। আর এটাও শেখা আমার আম্মুর কাছে। আমার আম্মু কিন্তু খুবই মজা করে এই খিচুড়িটি রান্না করে, আমিও ঠিক সেমভাবেই তৈরি করেছি। আজকে এই আস্ত মসুরির খিচুড়িটা একটু ভিন্নভাবে করে দেখাবো, তো চলুন দেখা যাক। আমি এবার 1 কাপ মতন মসুরি, আস্ত মসুরি নিয়ে নিচ্ছি। মসুরিটাকে কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি। এবার এটাকে ভালো করে পানি পাল্টিয়ে পাল্টিয়ে ধুয়ে নিব। তো আমাদের পানি পাল্টিয়ে কিন্তু ধোয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা প্রেশার কুকার নিয়ে আমি এটাকে আগে সিদ্ধ করে নিব। ইচ্ছা করলে কিন্তু চাল আর ডাল একসাথেও দেওয়া যেত, কিন্তু এই ডালটা সহজে সিদ্ধ হতে চায় না, এই জন্য আমি এটাকে আগে একটুখানি একটা কি দুইটা মতন শীষ দিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে চাল আর বাকি যা মশলা ব্যবহার করতে হয় সেগুলো ব্যবহার করব। আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম, একটু ধরেই পানি দিয়েছি, ঠিক 1 কর মতন। তো এবার আমি ঢাকনাটা লাগিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব। আর আমি এখানে ঠিক 1 কাপ মতন চালই ব্যবহার করেছি, যেহেতু 1 কাপ ডাল ব্যবহার করেছি সেজন্য 1 কাপ চাল নিয়েছি। চালটাও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমাদের মসুরিটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, খুব কিন্তু সিদ্ধ হয়নি, আধা সিদ্ধ হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব চালগুলো। তো চাল দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি এখানে ঠিক 4টা মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 1টা রসুন। আর 1 টেবিল চামচ মতন আদা বাটা, 7 মতো লবণ। আমি এখানে হলুদ ব্যবহার করছি 1 চামচ মতন। আপনারা চাইলে কিন্তু হলুদটা নাও ব্যবহার করতে পারেন, যেহেতু অনেকে এটাকে সাদা খিচুড়ি বলে থাকে, তো সেখানে আপনারা হলুদটা বাদে বাকিগুলো সবই দিয়ে দিবেন। দারচিনি, এলাচ আর তেজপাতা। আর হলুদ দিলে যে স্বাদে হেরফের হবে তাও কিন্তু না, আপনারা চাইলে হলুদটাও দিতে পারেন। আমার কাছে মনে হয় হলুদটা দিলে এটা খেতে আর একটু ভালো লাগে আর একটু কালারফুলও হয়। আর এর মধ্যে আমি প্রয়োজন মতন তেল দিয়ে দিচ্ছি, সয়াবিন তেল। আবার এটাও কিন্তু হলুদ না দিলে যে স্বাদ হবে না তাও কিন্তু না, সাদা খিচুড়িরও কিন্তু অনেক টেস্ট। তো আমি একটু কালারফুল করার জন্য কিন্তু হলুদটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু নাও ব্যবহার করতে পারেন। তো এবার এটাকে মশলাটাকে নেড়ে নিয়ে আমি এখানে ঠিক 2 কাপ মতন পানি দিয়ে এটাকে আবারও 4টা মতন শীষ দিয়ে নিব। তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এই খিচুড়িটা কিন্তু ঝরঝরে হলে যে ভালো হবে তা কিন্তু না, এটা একটু আমার কাছে মনে হয় একটু নরম নরম হলে বেশি ভালো লাগে, যেহেতু এই খিচুড়িটা কিন্তু রান্নার পরে কিন্তু মাখিয়ে খেতেই কিন্তু বেশি মজা, এই জন্য যদি একটু নরম হয় তাহলে কিন্তু দারুণ লাগে। তো আমি এখানে 4-5টা মতন কাঁচা ঝাল দিয়েছি, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে নেবেন। তো আমার 3টা শীষ হয়ে গেছে, এবার আমি বেড়ে দেখাচ্ছি। দেখুন এটা কিন্তু একদম ঝরঝরেও না, আবার একদম কিন্তু প্যাতপ্যাতও করছে না, একটুখানি নরম নরম।
তো আমি কিন্তু শুকনো চাল চার পাঁচটা মতন ভেজে নিয়েছি আগের থেকে, আর পেঁয়াজগুলো কিন্তু গোল গোল করে চাকা চাকা করে কেটে নিয়েছি। তো এবার আমি কিছু কাঁচা ঝালও নিয়েছি আর একটু সামান্য লবণ নিয়েছি, নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। আপনারা কিন্তু অবশ্যই খিচুড়িটা কিন্তু খালিও খেতে পারেন, কিন্তু যখন এটা মাখানো হয় সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। অবশ্যই মাখিয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করবেন, খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন যে আজকের এই রেসিপিটি কেমন লাগলো। আমি জানি আজকে আপনারা এই রেসিপিটি যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা কেউ নিরাশ হবেন না। আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি, দিয়ে ভাতটাকে ভালো করে মাখিয়ে নেব। এই খিচুড়িটা যদি সকালে গরম গরম সামনে থাকে তাহলে তো আর কোনো কথা নাই, তাহলে তো মনে হয় আজকের সকালটা ধন্য হয়ে গেল। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে আমার সাথে থাকবেন, আর আমার এই আজকের রেসিপিটি কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডসের সাথে অবশ্যই শেয়ার করবেন। আশা করি সবার অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে যদি কোনো রান্না দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা আমার চ্যানেলে কোন রান্নাটি দেখতে চান। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে কোনো এক রেসিপির সাথে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।